What's up, beautiful people? Welcome back to my YouTube channel. So, অনেকজনের প্রশ্ন মাথায় যে আমি কোন হেলমেট ইউজ করি এবং এই হেলমেটের ব্যাপারে কিছু বলতে বিস্তারিত। Well, it's no secret because আমি সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট করি। By the way, if you don't follow me on Instagram, follow me on Instagram. It's called The Outsider. Facebook page, it's called The Outsider. And I'm giving you a short story that I have a helmet I'm using. It's pretty common. I mean, I see what helmet. And it's not like an uncommon, rare helmet. I'm like some motovloggers that are using JoJo's helmet. But since I'm a guru, I'm going to take a helmet I use. So, মোটামুটি অনেক দিন ধরে হেলমেটটা পরতেছি, তো ভাবলাম যে সবাইকে একটু যারা জানো না আমি কোন হেলমেট ইউজ করি, এবং যারা জানেও আমি কোন হেলমেট ইউজ করি এবং জানতে চায় যে হেলমেটটা কীরকম, এরার জন্য দুইটা মিক্স করে আমি একটা ভিডিও বানাইছি। এই গড, আই এম সো ক্লেভার। তো দিস ইজ দ্য হেলমেট দ্যাট আই ইউজ। যারা জানো না, এটা হচ্ছে বিলমোলার ডিফেন্ডার ব্ল্যাক হোল ইলেকট্রিক ব্লু, এটা হচ্ছে এটার নাম। আচ্ছা, সো এই হেলমেটে কিছু স্পেক্স বলি। যেটা হচ্ছে অ্যান্টি স্ক্র্যাচ ভাইজার, সান ভাইজার, ইসি সার্টিফাইড, শক রেজিস্ট্যান্ট প্লাস্টিক, তারপর এটা আছে হচ্ছে মাল্টি ডেন্সিটি ইপিএস, আর এটার যে প্যারিংগুলি এগুলি ওয়াশেবল অ্যান্ড রিমুভেবল, লাইক আপনি চাইলে পুরোটা রিপ্লেস করতে পারেন অ্যান্ড ওয়াশও করতে পারেন, উইচ ইজ রিয়েলি নাইস টাচ। দেন অ্যাগেন, এটা সব হেলমেটে আজকাল। আর একটা হচ্ছে লাস্ট থিং ইজ দি ওয়েট, উইচ ইজ 1600 গ্রামস প্লাস অন মাইনাস। সো এইটা হচ্ছে স্পেক্স। এখন আমি হেলমেটটা ইউজ করে কি বুঝলাম এতদিনে, এটাকে আমি দুই ভাগে ভাগ করব, প্রোস অ্যান্ড কনস। লেটস স্টার্ট। আচ্ছা, লেটস স্টার্ট উইথ দি প্রোস। লেটস স্টার্ট উইথ এই হেলমেটের ব্যাপারে আমি কি কি পছন্দ করি। সব থেকে বেশি যেটা পছন্দ করি আমি হেলমেটের, এটা হচ্ছে দি গ্রাফিক্স। আই মিন, ইটস জাস্ট সো গুড দেখার মতো। নো ওয়ান্ডার মানুষ এটা এই হেলমেটটা এত কিনতেছে, বিকজ ইট জাস্ট লুক সো গুড। আই মিন, লুক অ্যাট ইট, ইটস বিউটিফুলি ক্রাফটেড। অ্যান্ড অফকোর্স বিলমোলা ইজ ফেমাস ফর দেয়ার গ্রাফিক্স ইন হেলমেটস অর দেয়ার ডিজাইন ইন হেলমেটস। এনিওয়ে, সো গেল একটা প্রোস। সেকেন্ড প্রোস হচ্ছে দি প্যারিং। This padding is so soft, it's very comfortable, it holds you in place. It's not rough and it's not like unfinished. It's pretty premium. So, the number pros hoche the visor. I mean, this looks so good. I'm a fan of this visor. I mean, I don't like this visor. But this helmet, I loved it so much that অন্য ভাইজার চিন্তা করতে কষ্ট লাগে এখন। বাট হ্যাঁ, অনেকে বলতে পারে যে এটা শুধু দিনের বেলা ইউজ করা যায়, রাইট? টেকনিক্যালি হ্যাঁ, বাট এটা আমি রাতেরবেলা ইউজ করি। আই মিন, দি কাভারিং, দ্য শেডস, মানে এটা যে আমরা সূর্য আলোকে যেভাবে কাভার করে, এই লাইট কাভার দিয়ে রাতে চালানো যায়। ট্রাস্ট মি, আমি রাতে চালাই এটা দিয়ে। আই প্রমিস, আমি রাতে গেলে এটা দিয়ে চালাই। ও, বাই দ্য ওয়ে, স্পিকিং অফ ভাইজার্স, দিস হেলমেট কামস উইথ টু ভাইজার্স। একটা হচ্ছে যেটা, I don't know what this is called, rainbow visor or something. আর আরেকটা ভাইজার হচ্ছে ক্লিয়ার ভাইজার, মানে যে ট্রান্সপারেন্ট যেটা। তো আমি কখনো ট্যুরে গেলে ক্লিয়ার ভাইজারটা লাগাই, অ্যান্ড যদি শহরের মধ্যে আবার যখন চলে আসি তখন আবার এই ভাইজারটা লাগাই, বিকজ এটা দিয়ে আমি রাতেও চালাতে পারি, বিকজ অনেক অনেক লাইট একটা শেড দেয়, রাতে অনেক ভালোভাবে চালানো যায়। বাট আই ডো নট রেকমেন্ড রাতে চালানো ইফ ইউ আর নট কমফোর্টেবল উইথ ইট। I think I'm done with the pros. Now, let's start with the cons. And hey, before I start the cons, just era matha rakhen je eta ami amar personal view theke boltechi, amar kache jeta kharap lage eta onno joner kache kharap nao lagte pare. So saying that, let's go. So con number 1, this padding is really comfortable, ami jani, is not very breathable, bujchen? For example, ওয়েল, আমার একটা হেলমেট, আনলাইক অনেক বড়লোক বাইকার,
আমার একটাই হেলমেট আছে, সো আমি একটাই ইউজ করি। অ্যান্ড আমি হেলমেটটা প্রায় সব, আমি হেলমেট সব জায়গায় পরি, ভার্সিটিতে, টিউশনে, কোথাও ঘুরতে গেলে, বিকালে চা সিগারেট খাইতে গেলে আমি হেলমেটটা পরি। হোয়াট আই ডিসলাইক দি মোস্ট অ্যাবাউট দিস হেলমেট ইজ দ্য প্যাডিং। আমি জানি আমি বলছি যে প্যাডিংটা অনেক অনেক কমফোর্টেবল, বাট ইটস অলসো নট ব্রিদেবল। মানে একবার যদি ঘামে এটা পরে, এটা শুকাইতে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। কন নাম্বার টু, দি ভেন্টিলেশন। এই হেলমেটের দুইটা ভেন্টিলেশন আছে, একটা হচ্ছে যে উপরে একটা, আর সামনের একটা, যেটা ক্যামেরা যেমন দেখানো যাচ্ছে না, এই যে উপরে একটা, এই যে মানে সামনে আর কি ক্যামেরার উপরে একটা। দিস ভেন্টিলেশন ইজ নট এনাফ ফর দিস হেলমেট। মানে আই ডিড নট ফিল যে ভেন্টিলেশনটা এনাফ, বিকজ লাইক অনেক সাফোকেটিং হয়। কন নাম্বার থ্রি ইজ দি ভাইজার। আমি জানি আমি কন্ট্রাডিক্ট করতেছি, আমি বলছি যে ভাইজারটা অনেক জোস দেখতে অ্যান্ড অনেক ভিশন অনেক ভালো, বাট এই ভাইজারের কিছু কনসও আছে। ফর এক্সাম্পল বলছিল যে ভাইজারটা হচ্ছে অ্যান্টি স্ক্র্যাচ, বাট ইটস ক্লিয়ার যে ভাইজারে অনেক 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 স্ক্র্যাচ পড়ছে। অ্যান্ড ইটস নট লাইক আমি হাত থেকে ফালাইছি ওর সামথিং, ইউজ করতে করতে এরকম স্ক্র্যাচ পড়ছে, ইটস আনবিলিভেবল। অ্যান্ড আরেকটা জিনিস অ্যাবাউট দি ভাইজার ইজ, আর রাদার দি শর্টেজ অর অ্যাবসেন্ট অফ পিনলক। এই ভাইজারে পিনলক নাই, অ্যান্ড এখন শীতকালে এটা আরও বেশি প্যারা দেয়, বিকজ শীতকালে ঠান্ডা লাগলে মানুষ ভাইজার বন্ধ করে চালায়, বাট এই হেলমেটে ভাইজার বন্ধ করে চালালে পুরো ঘোলা হয়ে যায়, কিছু দেখা যায় না, তো ফোর্সফুলি খুলে চালাইতে হয়, এটা একটু প্যারা। আমি আই রিয়েলি রেকমেন্ড পিপল হু আর লুকিং ফর গুড হেলমেট, প্লিজ মেক শিওর দ্যাট ইউর হেলমেট হ্যাজ আ পিনলক ভাইজার। কন নাম্বার ফোর, এই যে এই স্ট্র্যাপটা, ওদের লেখা ছিল যে ম্যানুয়ালে যে এটা অ্যান্টি রাস্ট, বাট দিস ডাজ নট লুক অ্যান্টি রাস্ট টু মি। ও মাই গড, দিস ইজ রিয়েলি ব্যাড দো। আই মিন এটা স্টেইনলেস স্টিলের ছিল স্পেক্সে লেখা, বাট তারপর ওরা আবার যে হেলমেটটা যে ম্যানুয়ালের সাথে আসছে ওখানে লেখা ছিল যে এটা অ্যান্টি রাস্ট মেটেরিয়ালস, বাট I guess it's not. It just looks very old. Anyways guys, I think ami amar helmet byapare enough apnader share korchi, and ei Bilmola Defender byapare ami enough janachi apnaderke amar user review theke and specs theke. So I hope it really helped you out. Anyway, so that's about it for this video. Thank you for watching, and if I miss anything please let me know in the comments down below, and I'll see you in the next one. Peace.